তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দর মতো পাগড়ি পরবো অল্প বয়সী যে সওয়ালটা আপনার বাড়ি থেকে ভাড়াই যা মসজিদে যায় ওইটা কে দা? ও আচ্ছা, ওইটা আমার মেয়ের বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ, হুজুর আপনি এগুলো কি কন? আপনি আমাকে ইমাম সাহেব, আপনার মাইয়া তুই পড়া হাফেজা, আমরা ছোটবেলা থেকে ওরা চিনি। নামাজবাদ দেখে ভিডিও দেখবেন না, এই ভিডিওর ইসলাম কালচারিত্র সম্পূর্ণ কাল্পনিক। যদি কোনো অংশ কারোর সাথে মিলে যায় তবে সেটি নিতান্তই কাকুতুলিয়া ব্যাপার। ভিডিওটি শুধুমাত্র বিনোদন বা শিক্ষামূলক কিছু উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। মেম্বার সাহেব, খবর শুনছেন নি? হ্যাঁ শুনলাম তো। ইমাম সাহেব কি কাজটা করছে আপনিই কন, এইটা তো পুরাই আইন বিরোধী কাম। ইউএনএ সাহেবের খবর দিলে তো আমাকে ইমাম সাহেবের মানুষ যাইব। হ্যাঁ আমিও তো সেটাই ভাবলাম, কি করা যায় কম তো। আপনি এক কাজ করেন, আমরা হইলাম এলাকার পোলাপান, আপনি ইমাম সাহেবের কাছ থেকে 1000-10000 টাকা নিয়ে নেন, আমরা বিষয়টা ধামাচাপা দিয়া দিই মনে, আর টাকা সিস্টেমটা আমরা করুম না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আজ রাইতে খাওয়া দাওয়া করিয়া যাবো না? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আজ রাইতেই যাইন। আসসালামু আলাইকুম। আমি তো বাড়ি ছিলাম না, আজে আসলাম। ইমাম সাহেবের কি করলো যে কাজটা ঠিক করে নাই? ও হ্যাঁ তুই বাড়ি না কোন ইমাম সাহেবের যে 14 বছর একটা ছোট মাইয়া আস না, ওই মাইয়াটাতে বিয়া দিয়ে দিছে, কাজটা কি ঠিক করছে? একে তো টোটালি আইন বিরোধী কাম, তার উপর তো ছোট মাইয়া, কি একটা সমস্যা। তো আইনে তো 18 বছরের নিচে না হলে বিয়া দেওয়া ঠিক না, এটা তো টোটাল আইন বিরোধী কাজ না। তোর গার্লফ্রেন্ডের বয়সে তো 14 বছরের বেশি হবে, 14 বছর বয়সে মেয়ের সাথে প্রেম করিস সেই সময় আইন করে থাকে, আর 14 বছর বয়সে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কোন ধরনের আইন? এই বয়সে পেমেন্ট নামে নষ্ট হয়ে করলে আইন তখন পেয়ে থাকে। আর পবিত্র বিয়ের ব্যাপারে যত আইন। আচ্ছা বাদ দে, কিছু টাকা পয়সা পামু আড্ডা দিতে পারমু, চল বাড়ির দিকে যাই। চল আপনার সম্মানের দিকে তাকাইয়া আমি এখন ইউএনএ সাহেবের খবর দেই নাই, তবে এলাকার পোলাপানরা 10,000 টাকা আবদার করতেছে, টাকাটা দিলে আমাদের বিষয় আমাদের মধ্যে থাকবো, বাইরের জনগণ হইব না। তাহলে বুঝতে পারতেছেন জনপ্রতিনিধি হিসাবে আমাদের আইনের কাছে কিছু দায় আছে। তোমাকে কে বলেছে যে আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি? ইমাম সাহেব কি যে কোন আপনি, এসব কথা কি গোপন থাকে নাকি? তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দর মতো পাগড়ি পরবো অল্প বয়সী যে সওয়ালটা আপনার বাড়ি থেকে ভাড়াই যা মসজিদে যায় ওইটা কে দা? ও আচ্ছা, ওইটা আমার মেয়ের বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ, হুজুর আপনি এগুলো কি কন? আপনি আমাকে ইমাম সাহেব, আপনার মাইয়া তুই পড়া হাফেজা, আমরা ছোটবেলা থেকে ওরা চিনি, আর ওই খাওয়াটা এত সুন্দর হুজুর, ওদের প্রতিদিন রাইতেও আপনার বাড়িতে থাকে। আমি তোমাদের ইমাম, আমার মেয়ে হাফিজা, সবই ঠিক আছে, কিন্তু দেশের আইন তো মানো নাকি মানো না? দেশের আইন মানবো না কেন? হ্যাঁ তুমি মানো, আমি জানি দেশের আইনে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 14 বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে যা করছে পারস্পরিক সম্মতিতেই করছে, এখানে কোনো জোর জবরদস্তি নাই, দেশের নাগরিক হিসাবে এটা তার অধিকার। তাই বলে একসাথে থাকা আমাদের তো একটা সমাজ আছে, তাছাড়া আমরা আর যাই হোক আমরা মুসলমান তো, আমরা তো আর ইউরোপ আমেরিকার মানুষ না। কি বল, তোমরা মুসলিম নাকি? কি কর হুজুর, মুসলমান হবো না কে, 100 বার মুসলমান, আমরা মোল্লা গোষ্ঠীর মানুষ, আমার বাপ 3 বার হজ করছে। যদি মুসলমানই হও তাহলে ইসলামী আইনে 18 বছরের নিচে বয়সে কোনো সমস্যা নাই, আর যদি ইউরোপ আমেরিকার মতো সেকুলার হও তাহলে 14 বছরের বেশি হলে পারস্পরিক সম্মতিতে মেলামেশায় কোনো সমস্যা নাই। এখন তোমরা কোনটা ঠিক করে বলো। আচ্ছা হুজুর লাইট হয়ে গেছে, আপনি আরাম করেন, সকালে কথা কব না ইনশাল্লাহ। গেলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
14 বছরের মেয়ে প্রেম করতে পারবে, কিন্তু বিয়ে দিতে গেলে তার বয়স কম, বয়স হয় নাই। ছেলে মেয়েদের সঠিক বয়সে বিবাহ দিন, সমাজকে ভালো রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, প্রয়োজনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্তিকিং এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।